Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Hello friends, I'm Aisha from Aisha's Blogs. আজকে আমি আপনাদেরকে মায়োনিজ বানিয়ে দেখাবো। তো শুরু করা যাক। আমি এখন মায়োনিজে কি কি লাগছে তা দেখিয়ে দিচ্ছি। মায়োনিজ বানানো অনেক সোজা, অনেক ইজি। মাত্র 2 থেকে 3 মিনিট লাগে মায়োনিজ তৈরি করতে। তো এর জন্য আমার যা যা লাগছে, একটি ডিম, লেবুর রস, লবণ, চিনি, ব্ল্যাক পেপার, রিফাইন্ড অয়েল। মায়োনিজ অনেক সময় শেষ হয়ে গেলে সাথে সাথে কেনা সম্ভব না, বাট সাথে সাথে আপনি ঘরে বানাতে পারেন খুব ইজিলি। তো আমি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের কাজে আসবে। তো আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে এখন আমি দিয়ে দিব একটি ডিম, এরপরে দিচ্ছি চিনি, এরপরে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এরপরে দিয়ে দিচ্ছি তেল, অল্প অল্প করে দিতে হবে, একবারে না। এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুবই কম উপকরণ দিয়ে এই মায়োনিজ তৈরি করা যায়। এই হোমমেড মায়োনিজ খেতে খুবই মজা, আর এটা আপনারা অনেক কিছুর সাথেই খেতে পারেন এবং ইউজ করতে পারেন অনেক খাবারের সাথে। 20 সেকেন্ড মতো আমি ব্লেন্ড করেছি, এখন আমি বাকি অয়েলগুলো দিয়ে আবারও ব্লেন্ড করে নিব 10 থেকে 20 সেকেন্ড। ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন আমি এই মায়োনিজগুলোকে একটি কাচের জারের মধ্যে ঢেলে নিব। এই হোমমেড মায়োনিজ 1 সপ্তাহ মতো সংরক্ষণ করে রাখা যায়, আর এটা ছোট বড় সব বাচ্চারাই খুব পছন্দ করে। এই মায়োনিজ আপনারা ইজিলি বাসায় তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তৈরি হয়ে গিয়েছে আমার মায়োনিজ, আশা করছি আপনারা এটা বাসায় তৈরি করবেন। আর কেমন লাগলো তা আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।